श्री गुरु जय। आज के आमादेर आलोचना जोग साधन। जोग की एकेर साथे एकेर जोग। जोग बोलते आमरा बुझी जीवात्मार साथे परमात्मा जोग। एटी साधु महापुरुषगण आमादेर बोले थाकेन। आमादेर ई भारत आध्यात्मिकतार देश। ई आध्यात्मिकता शिखते दूर दूरान्त थेके मानुष एखाने आसेन एबं ई आध्यात्मिकतार शक्ति बर्तमान विज्ञानेर थेके अनेक 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 बेशी। आमादेर देशे जोगीदेर प्रधान लक्ष्य थाके षटचक्र भेद। ये षटचक्र भेद करते विभिन्न रकम उपाय ओनारा अवलम्बन करें। एर जन्य अवश्य एक जन जोगी गुरुर प्रयोजन है। अनेकेर क्षेत्रे देखा जाए खूब अल्प समय ओनारा जोगेर द्वारा जीवात्मार साथे परमात्मार मिलन घटिए फेलें। आबार अनेकेर क्षेत्रे सारा जीवन करेओ हय ना। तखन ओनारा बोलें ताहले जोग करे लाभ कि। ये भारतवर्ष पुनर्जन्मे विश्वास करे। विश्वास करे नय पुनर्जन्मई सत्य। एर अनेक प्रमाण आछे। से मानुष विश्वास करुक आर विदेशीरा विश्वास करुक ताते किछु जाय आसे ना। से विदेशीदेर स्टैम्प लागातेई हबे एर कोनो माने नेई। जेटा सत्य सेटा सत्य। एर अनेक प्रमाण आछे। एई निये अनेक रिसार्च होयेछे। जाई होक एकटा मानुष जखन एई जन्मे किछु हलो जोग साधने रत हन পরের জন্মে সেইটুকু সাধন নিয়ে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ কোনো কিছুই বিফলে যায় না। এই ভারতবর্ষের যোগীরা ষটচক্র ভেদ করেন। এই চক্রগুলোকে অনেকে পদ্ম বলে থাকেন, যদিও সেটি আরও সূক্ষ্ম অবস্থা। মনুষ্য দেহে অর্থাৎ আমাদের এই মানব দেহে মেরুদণ্ডের মধ্য দিয়ে মস্তিষ্ক পর্যন্ত লম্বমান তিনটে নাড়ি আছে, ইরা, পিঙ্গলা ও সুষুম্না। সুষুম্না মধ্যস্থলে, ওর দুপাশে আছে ইরা আর পিঙ্গলা। সুষুম্না নাড়ির বর্ণ ধূত্রা ফুলের মতো। ওই নাড়ি আমাদের গুহ্যদেশ পর্যন্ত বিস্তৃত এবং তার সঙ্গে বিভিন্ন স্থানে একটি একটি করে সাতটি পদ্ম আছে। প্রথম পদ্মটির নাম মূলাধার পদ্ম। ওটা গুহ্যদেশে আছে, রক্তাভ, চতুর্দশ দল বিশিষ্ট। পদ্মগুলো সবকটাই অধমুখী। এইখানেই আছে কুলকুণ্ডলিনী শক্তি, সাড়ে তিন প্যাচ সর্পাকারে নিদ্রিতা। ইনি শব্দ জননী, সর্বদা গুনগুন নাদ করেন। দ্বিতীয় পদ্ম লিঙ্গমূলে, তার নাম স্বাধিষ্ঠান। ওই পদ্ম অরুণ বর্ণ স্বরদল। তৃতীয় পদ্মের নাম মণিপুর, তার স্থান নাভিমূলে। সেটা দশ দল বিশিষ্ট মেঘবর্ণ। চতুর্থ অনাহত পদ্ম, সেটা আমাদের হৃদয়ে অবস্থিত, সিঁদুরের মতো বর্ণ, দ্বাদশ দল। এই পদ্ম মধ্যে একটি অষ্টদল পদ্ম আছে, তাতে হংসরূপী আমাদের জীবাত্মা বাস করেন। পঞ্চম পদ্ম আছে আমাদের কণ্ঠদেশে, তার নাম বিশুদ্ধ। এই পদ্মটি ধূম্রবর্ণ, ষোড়শ দল বিশিষ্ট। ষষ্ঠ পদ্ম আছে দুই ভ্রুর মধ্যস্থলে, একে আজ্ঞাচক্র বলে। এতে শ্বেতবর্ণ দুইটি দল। সপ্তম পদ্ম ব্রহ্মরন্ধ্রে, তার নাম সহস্রদল। এই পদ্ম সহস্রদল বিশিষ্ট নীলবর্ণ। এই সহস্রদল পদ্মেই পরমাত্মারূপী পুরুষোত্তম আছেন। অন্তরেণ তালুকে এষা মনোময়া হিরণময় পুরুষঃ। সেই মনোময় এবং হিরণময় পুরুষ তালুতে আছেন। আমাদের মাথার চুল থেকে দুই দিকে গেছে, যেখানে একটা মোড়া থাকে মাথার পিছনে তার নিচে, এবং আমাদের যে আলজিব আছে তার উপরে সহস্রদল পদ্মে ওই পরম পুরুষের বাস। বিজ্ঞানীরা এইসব পদ্ম চক্র খোঁজার চেষ্টা করেছেন, মানুষের দেহে পাননি। কারণ ওনারা স্থূলভাবে খুঁজছিলেন, এগুলো সব সূক্ষ্ম অবস্থায় আছে। আমাদের প্রত্যেকের হৃদয়ে অনাহত পদ্মে হংসরূপী জীবাত্মা আছে, আর মস্তিষ্কে সহস্রদল পদ্মে আছেন পরমাত্মা। সুষুম্না পথে এই জীবাত্মাকে নিয়ে পরমাত্মার সঙ্গে মিলন করানোই যোগের কিন্তু মূল লক্ষ্য। যে সকল ব্যক্তি তার পূর্বপূর্ব জন্মে এগিয়ে আছেন সাধন ভজনে, তাদের ক্ষেত্রে এগুলো আরও তাড়াতাড়ি উপলব্ধি হয়। যারা আস্তে আস্তে শুরু করছেন তাদের আস্তে আস্তে উপলব্ধি হবে। আর যে ব্যক্তি গুরু সেবা দ্বারা গুরুকে তৃপ্ত করতে পারেন, গুরুর কৃপায় তার সব কিছুই তাড়াতাড়ি হয়। বর্তমান যুগ মেশিনের যুগ, এরপরে আবার আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাতে মানুষের শারীরিক পরিশ্রম একদম কমে যাবে বললেই চলে। সবকিছুই মেশিন দ্বারা হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে।
মানুষ ক্রমাগত অলস হতে থাকবে। আর মানুষ যত অলস হবে মানুষের মস্তিষ্কে তত খারাপ চিন্তাভাবনা এসে ভিড় করবে। এই চিন্তাভাবনা থেকে নিজেকে রত রাখার এখন একটাই উপায়, সেটা হচ্ছে যোগ সাধন। কেউ যদি এরকম যোগী গুরু পান তার কাছ থেকে অবশ্যই যোগ সাধন প্রত্যেক দিন অল্প অল্প করে কিছু না কিছু করার চেষ্টা করবেন। ভারতবর্ষে যোগ প্রাণায়াম এসব তো মানুষ ভুলতেই বসেছিল, শুধু কিছু কিছু স্কুলে শারীরবিদ্যার নামে বাচ্চাদের কিছু ব্যায়াম শেখানো হতো, তাও উপযুক্ত নয়, বা বলা যেতে পারে উপযুক্ত শিক্ষকের অভাবে সেখানে বাচ্চারা শুধু কিছু ব্যায়াম শিখত মাত্র, ধ্যান ধারণা প্রাণায়াম কিছুই তারা শিখতে পারেনি। ওই সময় ভারতে বাবা রামদেব এসে যোগের একটা নতুন দিশা খুলে দিলেন। এখন অনেকেই যোগ সাধন করাচ্ছেন। সদ্গুরু ঈশা ফাউন্ডেশন কোয়েম্বাটুর, ওখানেও খুব উন্নত মানের যোগ সাধনা করানো হয়, আপনারা ওখানেও যোগদান করতে পারেন। যদিও সদ্গুরুর ওখানে ফ্রি নয়, ওখানে কিছু পয়সা লাগে এবং পয়সা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ পয়সা দিয়ে মানুষ যদি কোনো কাজ করে তখন মানুষ এটা মন দিয়ে করে, ফ্রিতে করলে আজ করলো কালকে আবার করলো না, এইভাবে ফাঁকি মারে। এছাড়াও ঈশা ফাউন্ডেশন ওনাদের যে অর্গানাইজেশন সেটা হলো নন প্রফিট অর্গানাইজেশন। নন প্রফিট অর্গানাইজেশন মানে তারা কোনো টাকা সঞ্চয় করেন না, যা টাকা উপার্জন হয় সেটাই ব্যয় করে দেন বিভিন্ন সেবামূলক কাজে। ওনারা অনেক বাচ্চাদের পড়ান, ওনাদের স্কুল আছে বিভিন্ন রকম, ফার্স্ট জেনারেশন বাচ্চাদের পড়ান, কৃষকদের সেবা উদ্দেশ্যে বিভিন্ন রকম সেবামূলক কাজ করেন। অর্থাৎ সেখানে টাকা দেওয়া আপনার ব্যর্থ হবে না, উল্টে আপনার একটা ভালো কাজ করা হবে। আপনারা যদি বই পড়ে যোগ সাধন করতে যান তাহলে কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়, ঠিক মতো হয়ে ওঠে না। কারণ যোগ সাধনে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, রেচক, পূরক, কুম্ভক অনেক রকম প্রক্রিয়া আছে, সবার ক্ষেত্রে আবার সব কিছু প্রযোজ্য হয় না, শরীরের ধরন অনুযায়ী ভাব অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। উপযুক্ত গুরুর অধীনে থেকে এই সকল শিক্ষা করতে হয়। আজকে এই ভিডিওতে আমরা বেসিক কিছু ব্যাপার আলোচনা করছি, যেমন সাধারণত পদ্মাসনে মেরুদণ্ড টান করে বসে নাসিকাগ্রে দৃষ্টি নিবন্ধ করে মন প্রথমে স্থির করতে হয়, তারপর ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করে শ্বাস প্রশ্বাসের সংখ্যা ক্রমশ কমিয়ে আনতে হয়, বীর্য স্থির করা, রেচক পূরক কুম্ভক শিক্ষা করা প্রভৃতি বহু কঠিন কঠিন নিয়ম আছে। এই সকল অভ্যাস করতে করতে সাধকের একসময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, সে নির্দিত সাপ ফণা ধরে জেগে ওঠে। তখন যে সাধক সে শ্রবণে অনবরত ঘণ্টার ধ্বনি শুনতে পায়, সাধক নিজের মধ্যে অপূর্ব শক্তির উন্মেষ বুঝতে পারে, আরও যখন সাধক একটু অগ্রসর হয় তখন অপূর্ব বংশীধ্বনি শুনতে পায়, সেই বংশীধ্বনির সঙ্গে সে মায়ামুক্ত হয় এবং সুষুম্নরূপে সূত্রে গথিত অধোমুখী পদ্মগুলি ঊর্ধ্বমুখী হয়ে ফুটে ওঠে এবং তাদের সুগন্ধে মন প্রাণ উন্মত্ত হয়ে যায়। অবশেষে জীবাত্মা সুষুম্নপথে আস্তে আস্তে গিয়ে সহস্রদল পদ্মে পরমাত্মার সঙ্গে মিলিত হয়। এই মিলনে সাধকের সমাধি হয় এবং তিনি সর্বানন্দে স্থিতি করেন। যোগ সাধন একটা কঠোর তপস্যা, এই জন্মে শুরু করলে আস্তে আস্তে মানুষ কিন্তু সেই সাধন নিয়েই জন্মগ্রহণ করে, কোনো কিছু বিফলে যায় না। মানুষ যখন কঠোর তপস্যা করে তখন দেবলোকে সেই তপস্যার তাপ সৃষ্টি হয়, দেবতাগণ উদ্বিগ্ন হয়ে পড়েন, তখন তারা কিন্তু আপনার সেই তপস্যা ভঙ্গের জন্য অনেক চেষ্টা করেন। আমরা বিভিন্ন কাহিনীতে পেয়েছি দেবতারা তপস্যা ভঙ্গের জন্য সুন্দরী যুবতী অপ্সরা পাঠিয়ে দেন, এভাবে অনেক যোগীর তপস্যা ভঙ্গ করেছেন। এ যুগেও প্রত্যেক সাধকের জীবনের এরূপ পরীক্ষা আসে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে সিদ্ধিলাভ দ্রুত হয়। যোগীদের জীবনে আরেক পরীক্ষা ক্ষমতা প্রকাশ, সিদ্ধিলাভের পূর্বে যোগীগণ অনেক অলৌকিক ক্ষমতা লাভ করেন, অনেকে নাম যশ কেনার জন্য ওই ক্ষমতা বাইরে প্রকাশ করে ফেলেন, তখনই হয় তার সর্বনাশ বা পতন। আমাদের দেশে আবার অনেক এরকম মানুষও আছেন যারা শুধুমাত্র যোগ সাধন বা সাধনা করতে চান অলৌকিক শক্তি লাভ করার জন্য। তাদের উদ্দেশ্য ভগবানকে লাভ করা নয়, তাদের উদ্দেশ্য মানুষের সেবা করা নয়, তাদের উদ্দেশ্য অলৌকিক শক্তি লাভ করা, নিজের নাম যশ প্রতিপত্তি করা, বাহাদুরি দেখানো লোকের সামনে। এতে করে তাদের যোগ সাধনে খুব একটা লাভ হয় না। কাশীতে এইরকম অনেক যুবক যেত এই যোগ শিক্ষা লাভের জন্য, শক্তি লাভের জন্য। এক যুবক কাশীধামে গেছিল, একটা যোগীর কাছে গিয়ে বলল যে আমি যোগ শিখতে চাই। তখন যোগী বলল, বাবা তোমার এই বয়সে সাধারণত যোগ সাধন হয় না, যৌবনকালে রজগুণ বৃদ্ধি পায়, তাতে কাম ক্রোধের প্রবল উত্তেজনা আসে,
ইন্দ্রিয়গুলি বিষয়ভোগের জন্য উন্মত্ত হয়, মন সর্বদা চঞ্চল থাকে, কর্মস্পৃহাও থাকে অত্যন্ত। মন স্থির না হলে যোগ হয় না, তুমি সংসারে ফিরে যাও, সংসার ভোগ করে পঞ্চাশ বছর বয়সে এসো, যোগী হও। যুবকটি বিষণ্ন হয়ে ফিরে গেল। ওই যোগী বালকটিকে এইরূপ বলার কারণ, যোগীটি বুঝতে পেরেছিলেন সেই বালকের উদ্দেশ্য শক্তি লাভ করা। সে সেই শক্তির গল্প শুনে চলে এসছে যোগ সাধন করতে। যোগীরা প্রথমে হঠযোগ সাধন করে, হঠযোগ করে শরীরকে ব্যাধিমুক্ত করে, হঠযোগে শক্তি লাভ হয়। তবে তার সঙ্গে কিন্তু পরমাত্ম দর্শনের কোনো সম্পর্ক নেই, ওটা ম্যাজিকের মতো। ওর পরেই হচ্ছে আসল যোগ সাধন। আমরা কলির জীব, অন্নগত প্রাণ, আমাদের পক্ষে যোগ সাধন প্রায় অসম্ভব। তাই এই যুগের মানুষ ভক্তির পথকেই শ্রেষ্ঠ বলে বেছে নেন। উচ্ছৃঙ্খল জীবনযাপন না করে যে কোনো একটা পথ বেছে নেয়াই ভালো। আজকের আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।